वेलकम एवरीवन। आज के क्लास में हमें जो सीखब से हे रिडक्शन पोटेंशियल क्यों कम्पेयर करा जाए सीएफटी माध्यम। रिडक्शन पोटेंशियल मैं मन करो से ही रिडक्स रिएक्शन जे रखम पढ़े डिफरेंट काइंड ऑफ कपल मैं मन करो सीओ थ्री प्लस बाई सीओ टू प्लस ए थ्री प्लस बी ए पी टू प्लस ए रिडक्शन पोटेंशियल गुलो है इन प्रेजेंस अफ डिफरेंट काइंड अफ लिगेंड्स से वीक फील्ड लिगेंड होते स्ट्रंग फील्ड लिगेंड होते तरह से ही रिडक्शन पोटेंशियल कम्पेरिजन करब थ्रू सीएफटी বা থ্রু অ্যাপ্লিকেশন অফ সিএফটি। কিছু এক্সাম্পল আগে আমরা দেখি তাহলে বুঝতে পারবো। যেরকম এখানে দেখো যে কাপলটা আছে সেই কাপলটা কি সেটা হচ্ছে সিও থ্রি প্লাস বাই সিও টু প্লাস। এই কাপেলের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে বাট ইন প্রেজেন্স অফ ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ডস সে ফর এক্সাম্পল এইচ টু ও ইথিলিন ডাইয়ামিন সায়ানাইট এগুলো আছে। যেখানে এইচ টু ওটা কি এখানে দেখো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এইচ টু ও। এইচ টু ওটা কি আছে এখানে উইক ফিল্ড লিগ্যান্ড। ইথিলিন ডাইয়ামিন কী হবে তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর সায়ানাইডটা কী হবে সায়ানাইডটা হচ্ছে ভেরি স্ট্রং ফিল লিগ্যান্ড। কেন কারণ আমরা যদি স্পেকট্রোমেট্রিক্যাল অর্ডার সিরিজ দেখি তাহলে আমরা দেখব এইচ টু ও তারপরে আছে ইথিলিন ডাইয়ামিন তারপরে হচ্ছে আমার সায়ানাইড। তাহলে সায়ানাইড হচ্ছে সব থেকে বেশি স্ট্রং ফিল লিগ্যান্ড রাদার দেন ইথিলিন ডাইয়ামিন রাদার দেন এইচ টু ও। এবার প্রশ্নটা হচ্ছে দেখো এখান থেকে দেখলেই আমরা সহজেই বুঝতে পারবো যে যত অ্যাকচুয়ালি লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ বাড়ছে মানে যত উইক ফিল্ড লিগ্যান্ড থেকে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের দিকে যাচ্ছি তত দেখো রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালুগুলো সেগুলো আস্তে আস্তে কমতে থাকছে। যত দেখো অ্যাকচুয়ালি উইক ফিল্ড থেকে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের দিকে যাচ্ছি উইক ফিল্ড লিগ্যান্ড থেকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের দিকে যাব তত দেখো রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কমছে অথবা বলতে পারি অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু তার মানে বাড়বে। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যত হবে বা লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ যত বাড়ছে তত কী হবে স্প্লিটিং তো বেশি হবে এবং তত কী হবে তাহলে রিডাকশন পোটেনশিয়াল কমতে থাকছে অথবা বলতে পারি অক্সিডেশন পোটেনশিয়াল বাড়ছে। এবারে এই প্রশ্নের উত্তরটা করার আগে একটা জিনিস বলি যে এই যে ডিফারেন্ট কাপেল দিয়ে আমরা এক্সাম্পল পড়ছি এক্ষেত্রে যখন সিও থ্রি প্লাস বাই সিও টু প্লাস কাপেলের কথা আমরা বলছি এর অ্যান্সারটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট টেকনিকে হবে আর আদার জন্য কোনো মেটালায়নের কাপেল দেয় সে ফর এক্সাম্পল এফি থ্রি প্লাস বাই এফি টু প্লাস বা যে কোনো ধরনের মেটালায়ন দেয় তার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার করার টেকনিকটা একটু ডিফারেন্ট হবে। কেন কারণ এটা আমরা অলরেডি পড়েছি যে সিও থ্রি প্লাসের ক্ষেত্রে একটা ইউনিক ক্যারেক্টার আছে সেটা কি ওনলি ইন প্রেজেন্স অফ এফ মাইনাস লিগ্যান্ড এটা হাই স্পিন দেয় বাকি যে কোনো লিগ্যান্ডের প্রেজেন্সে কিন্তু এ লো স্পিন দেয়। তাহলে বলতে পারো সিও থ্রি প্লাস ইন জেনারেল অ্যাকচুয়ালি একটা লো স্পিন কমপ্লেক্স শুধুমাত্র এফ মাইনাস ছাড়া। বাট অন্য কোনো মেটালায়নের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। অন্য কোনো মেটালায়নের ক্ষেত্রে সেটা প্লাস থ্রি অক্সিডেশন স্টেটে থাকুক বা প্লাস টু অক্সিডেশন স্টেটে থাকুক আলটিমেটলি সেটা লো স্পিন করবে না হাই স্পিন করবে সেটা ম্যাক্সিমাম ডিপেন্ড করে অ্যাকচুয়ালি লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথের উপরে মানে সেটা উইক ফিল্ড লিগ্যান্ড আছে না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে তার উপরে। বাট সিও থ্রি প্লাসের ক্ষেত্রে কিন্তু ক্যারেক্টারটা একটু ইউনিক এফ মাইনাস ছাড়া যে কোনো লিগ্যান্ডই আসুক না কেন ও কিন্তু লো স্পিন হিসেবে বিহেভ করবে। তাই এই ধরনের যে প্রশ্নটা আছে এখানে যে সিও থ্রি প্লাস বাই সিও টু প্লাস কাপেলের কম্পেরিজন করা হচ্ছে ইন প্রেজেন্স অফ ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ডস সেক্ষেত্রে তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে করবো সেই অ্যান্সারের ফার্স্ট স্টেপটা অ্যাকচুয়ালি আমাদের যেটা হবে সেটা কি সেটা হচ্ছে হাই স্পিন টু লো স্পিন কমপ্লেক্সের কনভার্সন। তাহলে আমরা স্টেপ ওয়ানটাকে কি বলছি স্টেপ ওয়ান হচ্ছে হাই স্পিন টু লো স্পিন কনভার্সন। এই হাই স্পিন থেকে লো স্পিন এটা কার ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু কোবাল টু এর ক্ষেত্রেই হচ্ছে। কেন আমরা কোবাল টু এর ক্ষেত্রে বলছি কেন কারণ কোবাল থ্রি কি হচ্ছে অলওয়েজ আমরা লো স্পিন হিসেবে ধরছি কারণ এফ মাইনাস ছাড়া সবসময়ের জন্যই তো লো স্পিন। তাই কোবাল থ্রি লো স্পিন হওয়ার আগে আমরা কি বলছি কোবাল টু মানে ফার্স্ট স্টেপটা হবে কোবাল টু হাই স্পিনই কোবাল টু আগে লো স্পিনে কনভার্ট হবে সেখান থেকে ইলেকট্রনটা রিমুভ হয়ে কোবাল থ্রি লো স্পিন হবে। তাহলে স্টেপ ওয়ানটা কী হচ্ছে স্টেপ ওয়ানটা হচ্ছে কোবাল টু হাই স্পিন থেকে কোবাল টু লো স্পিন কনভার্সন। তারপরে কী হবে তারপরে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে সেটা কোবাল থ্রিতে কনভার্ট হবে। এখানে দেখো তাহলে আমরা কী বলেছি প্রথমে যখন আমরা কোবাল টু হাই স্পিন ধরছি তাহলে টি টু জিতে আমার থাকবে টোটাল পাঁচটা ইলেকট্রন ইজিতে দুটো আর কোবাল টু লো স্পিনের ক্ষেত্রে হবে তাহলে কি টি টু জিতে ছটা ইলেকট্রন ইজিতে একটা। এবারে আসল প্রশ্নটা হলো কি
আসল প্রশ্নটা দেখো, এইখানে যখন সেকেন্ড স্টেপে ইলেকট্রনটা বেরোবে সেটা কোথা থেকে বেরোবে? সেটা বলবে বেরোবে ইজি স্টেট থেকে। কেন? কারণ ইজিটাই হচ্ছে এনার্জেটিক্যালি আনস্টেবল, বা আমরা বলতে পারি এটা কাইন্ড অফ অ্যান্টিবন্ডিং অরবিটাল। এখন তাহলে এটা ভাবো যে যত এই ডেল্টা ওটা বাড়বে বা যত বেশি স্প্লিটিংটা বাড়বে, তত কী হবে, টি টু জিটা তত বেশি স্টেবল হবে এবং ইজিটা কী হবে, তত বেশি পরিমাণে আনস্টেবল হবে। তাহলে সেক্ষেত্রে এই ইজি থেকে ইলেকট্রনটা বার করা অনেক পরিমাণে, মানে অনেক বেশি পরিমাণে ইজি হয়ে যাবে, কারণ যত এই ডেল্টা ওটা বাড়বে বা যত এই স্প্লিটিং বাড়বে, তত ইজিটা কী হবে, এনার্জেটিক্যালি ওপরে উঠে যাবে বা আনস্টেবল হবে, এবং তত সহজেই অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে বার করা যাবে। তাহলে এই ইলেকট্রনটা যদি বেরিয়ে যায়, আলটিমেটলি আমরা কী পাবো? আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোবাল্ট 3, কারণ অক্সিডেশন হয়ে যাবে। তাহলে এখন এইটা আশা করি পরিষ্কার হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোবাল্ট 2 থেকে কোবাল্ট 3, তাহলে অক্সিডেশন হচ্ছে। এই অক্সিডেশনটা তাহলে ফিজিবল কখন হচ্ছে? যখন এই ডেল্টা ওটার ভ্যালু বেশি হচ্ছে, কারণ ডেল্টা ওটার ভ্যালু বেশি হলে কী হবে, ইজিটা অনেক ওপরে উঠে যাবে এবং ইলেকট্রনটা সহজেই বেরোবে। এবার ডেল্টা ওটা বেশি কখন হবে? ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিংটা বেশি হবে এবং সহজেই কোবাল্ট 2 থেকে কোবাল্ট 3 অক্সিডেশন হবে। তাহলে কোবাল্ট 2 থেকে কোবাল্ট 3 যদি অক্সিডেশন হয়, তাহলে সেটাকে আমরা কী বলবো, অক্সিডেশন পোটেনশিয়াল বেশি হলো, বা অ্যাকচুয়ালি কী বলা যেতে পারে, টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড বেশি। কেন? কারণ অক্সিডেশন পোটেনশিয়াল মানে কি, টেন্ডেন্সি টু বি অক্সিডাইজ, আর রিডাকশন পোটেনশিয়াল মানে কি, টেন্ডেন্সি টু বি রিডিউসড। তাহলে এখন কোবাল্ট 2 যদি সহজেই কোবাল্ট 3 কনভার্ট হতে পারে, তাহলে আমরা সেখানে কী বলবো, অক্সিডেশন পোটেনশিয়াল তাহলে বেশি হলো, তাহলে রিডাকশন পোটেনশিয়াল কী হবে, উল্টোটা হবে, কম হয়ে যাবে। তাহলে এখন এবার উল্টো কেসটা পাবো। ফর এক্সাম্পল, কোনো একটা এক্সাম্পলে আমরা ভাবছি যে এই টি টু জি আর এই ইজির মধ্যে এই ডেল্টা ওটা মনে করো ছোটো, বা এই ডেল্টা ওটার ভ্যালু হচ্ছে কম, তাহলে ইজিটা কোথায় আসবে, প্রায় এইরকম লেভেলে। তাহলে ইজি এনার্জেটিক্যালি যখন একটু স্টেবল হয়ে যাবে, তখন এই ইলেকট্রনটাকে বার করতে তুলনামূলকভাবে কষ্ট হবে, তাহলে কোবাল্ট 2 থেকে কোবাল্ট 3 তখন অত সহজে কনভার্ট হতে পারবে না, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কম হবে এবং রিডাকশন পোটেনশিয়াল তাহলে আমার বেশি হয়ে যাবে। তাহলে এই ডেল্টা ওটা যদি কম হয়, সেটা কার ক্ষেত্রে হবে, উইক ফিল্ডের ক্ষেত্রে। তাহলে উইক ফিল্ডের ক্ষেত্রে কী হচ্ছে, স্প্লিটিং কম, ইজি থেকে ইলেকট্রন অত সহজে বেরোবে না, এখানে CO2 থেকে তাহলে CO3 অত সহজে কনভার্ট হতে পারবে না, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কম হলো এবং রিডাকশন পোটেনশিয়াল তাহলে কী হলো, বেশি হলো। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, তাহলে ইন প্রেজেন্স অফ উইক ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিং কম হচ্ছে, অক্সিডেশন পোটেনশিয়াল তাহলে কী হবে, কম হবে এবং রিডাকশন পোটেনশিয়াল বেশি হয়ে গেল। বাট ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই ডেল্টা ওটা যেহেতু বেশি হবে, ইজি থেকে এই ইলেকট্রনটা বার করতে অনেক সহজ হবে, তাহলে কোবাল্ট 2 থেকে কোবাল্ট 3 অক্সিডেশন সহজ, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল বেশি এবং রিডাকশন পোটেনশিয়াল কম। তাহলে আমরা দেখো, আমরা আগের যে এক্সাম্পলগুলো পড়েছি লিখেছিলাম সেখানে ফিরে আসি। দেখো এখানে তাহলে কী হয়েছে, H2 একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে কী হওয়া উচিত, এর অক্সিডেশন পোটেনশিয়াল কম হওয়া উচিত, তাহলে রিডাকশন পোটেনশিয়াল সব থেকে বেশি হওয়া উচিত। দেখো রিডাকশন পোটেনশিয়াল সব থেকে বেশি, হোয়ারাজ সায়ানাইড হচ্ছে সব থেকে বেশি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আমরা যে তিনখানা এক্সাম্পল নিয়েছি তার মধ্যে। তাহলে এক্ষেত্রে কী হওয়া উচিত, অক্সিডেশন পোটেনশিয়ালটা সব থেকে বেশি হওয়া উচিত। কেন? কারণ কোবাল্ট 2 থেকে কোবাল্ট 3 সহজেই অক্সিডেশন হতে পারবে, কিন্তু রিডাকশন পোটেনশিয়াল তাহলে কী হওয়া উচিত, সব থেকে কম হওয়া উচিত, তাই রিডাকশন পোটেনশিয়াল এখানে সব থেকে কম হচ্ছে। এবারে যেটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে কোবাল্ট 3+ বাই কোবাল্ট 2+ কাপেলের জন্য, কিন্তু অন্য কোনো কাপেলের সেখানে কিন্তু আমরা এই ধরনের এক্সপ্লেনেশন দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ কোবাল্ট 3+কে আমরা অলওয়েজ অ্যাকচুয়ালি লো স্পিন হিসেবে ধরে নিচ্ছি, কারণ F- ছাড়া সে সবসময়ের জন্যই লো স্পিন। তাই আমাদের এখানে স্টেপ যেটা আছে, যে স্টেপটা আমরা ফলো করছি, ফার্স্ট স্টেপটাই হচ্ছে কোবাল্ট 2 হাই স্পিন থেকে কোবাল্ট 2 লো স্পিন কনভার্শন। বাট অন্য আয়নের ক্ষেত্রে সেটা হবে না, কারণ অন্য আয়নের ক্ষেত্রে সেটা +2 অক্সিডেশন স্টেটে থাক বা +3 অক্সিডেশন স্টেটে থাক, যে কোনো অক্সিডেশন স্টেটে থাকুক না কেন, সেটা লো স্পিন হবে না হাই স্পিন হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কোন ধরনের লিগ্যান্ড সেখানে প্রেজেন্ট আছে। সেটা উইক ফিল্ড লিগ্যান্ড প্রেজেন্ট আছে না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড প্রেজেন্ট আছে। উইক ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে সেখানে কী হবে, স্প্লিটিংটা আমার অনেক বেশি, সরি স্প্লিটিংটা আমার কম হবে, তাহলে আমার সেখানে হাই স্পিন হওয়ার চান্স বেশি। বা এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কী হবে, আমার স্প্লিটিংটা অনেক বড় হয়ে যাবে, তাহলে সেখানে লো স্পিন হওয়ার চান্স বেশি। তাহলে এবারে আমরা পরের কোশ্চেনটায় যাই, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। দেখো পরের কোশ্চেনটায় কী বলেছে, পরের কোশ্চেনে আমার কাপেলটা কি, কাপেলটা হচ্ছে আমার Fe3+ বাই Fe2+, এটা হচ্ছে আমার কাপেল। তাহলে এই কাপেলের অ্যাকচুয়ালি কম্পারিজনটা করতে দিয়েছে কোন কোন লিগ্যান্ডের প্রেজেন্সে, একটা হচ্ছে আমার সায়ানাইড লিগ্যান্ডের প্রেজেন্সে আর একটা হচ্ছে আমার F- লিগ্যান্ডের প্রেজেন্সে।
এখন দেখো তাহলে সায়ানাইড লিগ্যান্ড কি ধরনের লিগ্যান্ড, এটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। বাট এফ মাইনাস লিগ্যান্ড একটা কি ধরনের লিগ্যান্ড, এটা হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এফ মাইনাস লিগ্যান্ডের প্রেজেন্সে কমপ্লেক্সটা কি হওয়া উচিত, সেটা হাই স্পিন হওয়া উচিত। কেন, কারণ এখানে যে ডেল্টা ওটা হবে সেটা কম হবে। বা একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে অ্যাকচুয়ালি কমপ্লেক্সটা কি হওয়া উচিত, লো স্পিন হওয়া উচিত। কেন, কারণ এখানে ডেল্টা ও যেটা হবে, আমি ডেল্টা ও না ধরে মনে করো আমরা ডেল্টা ও প্রাইম ধরছি, তাহলে সেটা কি হওয়া উচিত, সেটা আমার বেশি হওয়া উচিত। তাহলে এইটুকু আমরা বুঝে গেছি যে সায়ানাইডের প্রেজেন্সে অ্যাকচুয়ালি এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে এটা লো স্পিন কমপ্লেক্স হওয়া উচিত, হোয়ারাস এফ মাইনাস মানে উইক ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে এটা একটা হাই স্পিন কমপ্লেক্স হওয়া উচিত। এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি সিএফএসি ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা রিডাকশন পোটেনশিয়ালটার কম্পারিজন করতে পারবো। তাহলে এখানে আমরা দেখো প্রথম কমপ্লেক্স যেটা নিয়েছি সেটা হচ্ছে Fe(F6)-Fe(F6)-3-। তাহলে Fe(F6)-এ কি আছে, এটা Fe2+, আর Fe(F6)-এ কি আছে, এটা Fe3+। কিন্তু ইন প্রেজেন্স অফ এফ মাইনাস মানে উইক ফিল্ড লিগ্যান্ড, আমরা এই গোটা পুরো সিস্টেমটাকেই তাহলে আমরা কি ধরবো, একটা হাই স্পিন কমপ্লেক্স ধরবো। একটা হাই স্পিন কমপ্লেক্স ধরলে তাহলে নিচে আমরা কি আসবে, T2G, এখানে আসবে Eg, এখানে আসবে T2G, এখানে আসবে Eg। এখন দেখো তাহলে T2G Eg, ফার্স্ট যখন Fe2D6 অক্টাহেড্রাল হাই স্পিন আছে, একটা ইলেকট্রন তাহলে কি হবে, এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেলে ফার্স্ট আমাদের মনে হতে পারে কনফিগারেশনটা কি আসবে, কনফিগারেশনটা আমার আসবে এখানে T2G তে টোটাল 4টে আর Eg তে একটা, কিন্তু সেটা থাকবে না। সেটা কি হবে, T2G-র এই যে 4টে ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন এখন আবার Eg তে চলে গিয়ে আলটিমেট কনফিগারেশনটা দাঁড়াবে Eg2 আর T2G3। তাহলে এটা আমরা বুঝবো কীভাবে, এটা বোঝা একদম সিম্পল। সেটা কি, মনে করো আমরা যেরকমভাবে ইলেকট্রন ব্যালেন্স করি স্প্লিটেড অরবাইটালের ক্ষেত্রে, আমরা সেরকমভাবে জাস্ট ব্যালেন্স করবো তাহলেই মিলে যাবে। মানে তোমরা এখানে কি করবে, আয়রন 3 আছে, তাহলে D5 হাই স্পিন কমপ্লেক্স, কেন, কারণ এফ মাইনাস লিগ্যান্ড। তাহলে আমরা সেই অনুযায়ী D5 যদি আমরা ফিল আপ করি তাহলেই আমার মিলে যাবে। তাহলে এত কিছু আমার ভাবার দরকার নেই যে এখান থেকে ইলেকট্রনটা এখানে শিফট করলো, এত কিছু ভাবার দরকার নেই। আমরা কি করবো তাহলে, আয়রন 2 D6 হাই স্পিন, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে, আয়রন 3 D5 হাই স্পিন। তাহলে আমরা সেই রকমভাবে ফিল আপ করবো, আমাদের মিলে যাবে। এবার আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা সিএফএসি ক্যালকুলেশনটা দেখবো। তাহলে এর ক্ষেত্রে সিএফএসি দেখো কি আসবে, এর ক্ষেত্রে সিএফএসি আসবে -4×0.4Δo প্লাস, তাহলে কি আসবে, 2×0.6Δo। তাহলে আমার টোটাল যেটা আসবে -1.6 প্লাস আমার কত আসছে, প্লাস আমার আসছে 1.2Δo, মানে আমার আসছে -0.4Δo। আর এর ক্ষেত্রে যদি আমরা সিএফএসি ক্যালকুলেট করি তাহলে কত আসবে, তাহলে আসবে আমার -3×0.4Δo প্লাস 2×0.6Δo, তাহলে আমার এখানে আসবে 0। তাহলে এবার এখন একটা জিনিস দেখো, তাহলে এখান থেকে আমায় যদি এখানে কনভার্ট করতে হয় তাহলে আমার সিএফএসি চেঞ্জ কত আসবে, 0.4Δo। কেন সিএফএসি চেঞ্জ আমরা বলছি, মনে করো আয়রন 2টার দেখো সিএফএসি ভ্যালু তুলনামূলকভাবে বেশি, কেন আয়রন 2টা তুলনামূলকভাবে বেশি পরিমাণে স্টেবল, -0.4Δo, হোয়ারাজ আয়রন 3টা কিন্তু তুলনামূলকভাবে আয়রন 2-এর সাপেক্ষে আনস্টেবল। কেন, কারণ এর সিএফএসি ভ্যালু 0। তাই আয়রন 2 থেকে আমাকে যদি আয়রন 3-তে কনভার্ট করতে হয় ইন প্রেজেন্স অফ এফ মাইনাস লিগ্যান্ড, তাহলে আমাকে কি করতে হবে, বাইরে থেকে 0.4Δo এনার্জি আমাকে দিতে হচ্ছে। কারণ কি, কারণ আয়রন 2 কম্পারেটিভলি মোর স্টেবল দ্যান আয়রন 3 ইন প্রেজেন্স অফ এফ মাইনাস লিগ্যান্ড। তাহলে এবারে আমরা দেখি অ্যাকচুয়ালি সায়ানাইড লিগ্যান্ডের প্রেজেন্সে কি হচ্ছে। দেখো সায়ানাইড লিগ্যান্ডের প্রেজেন্সে কি হবে, এটা হচ্ছে আমার এফ মাইনাস লিগ্যান্ডের প্রেজেন্সে হলো। এবারে আমরা যখন সায়ানাইড লিগ্যান্ড ভাববো, এক মিনিট, তাহলে এবার আমরা যদি এখন সায়ানাইড লিগ্যান্ড ভাবি তাহলে কি হবে, দেখো Fe(CN6) অল ওভার চার্জ আমরা একটা ধরলাম 3-, তাহলে আর একটা কি হবে Fe(CN6), এখানে আমরা 4- ধরি, আর একটা আমি অল ওভার চার্জ ধরলাম 3-। তাহলে এখানে কি হলো, এটা হচ্ছে আয়রন 2। তাহলে আয়রন 2 মানে কটা ইলেকট্রন থাকবে, আয়রন 2 মানে টোটাল ইলেকট্রন থাকবে আমার D6, এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল হবে। আর স্পিন আমি তাহলে কি ধরবো, লো স্পিন, কেন, কারণ সায়ানাইডটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এটা হচ্ছে আমার আয়রন 3, একই রকমভাবে আমার এখানে চলে আসবে D5, এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স এবং লো স্পিন। তাহলে এখানে দেখো আমরা যদি এখন আঁকি তাহলে এটা হচ্ছে আমার Eg, এখানে হচ্ছে আমার T2G। তাহলে এখান থেকে কি হচ্ছে, একটা ইলেকট্রন আমার বেরিয়ে যাচ্ছে যেটা আমার তৈরি হবে, আবার এখানে আমি আঁকতে পারি Eg, আমি এখানে আঁকলাম T2G। তাহলে এখানে টোটাল 6টা ইলেকট্রন হচ্ছে আমার লো স্পিনে, আর এখানে টোটাল আমার 5টা ইলেকট্রন হচ্ছে আমার লো স্পিনে,
ক্লিয়ার হয়েছে? তাহলে এখন যদি একটা ইলেকট্রনকে আমার বার করে আমরা এরকম ভাবে দিই যে এফি টু থেকে এফি থ্রিতে আমি কনভার্ট করছি, কনভার্ট করছি ইন প্রেজেন্স অফ সায়ানাইড লিগ্যান্ড, তাহলে সিএফএসিটা কত আসবে বা সিএফএসি চেঞ্জ? তাহলে প্রথমে আমি এর সিএফএসি বার করবো, তাহলে এর সিএফএসিতে কত আসবে? -6 × 0.4 ডেল্টা ও প্লাস টু পি, কেন? কারণ অ্যাডিশনাল দুটো পেয়ারিং এনার্জি আসছে, তাহলে -2.4 ডেল্টা ও প্লাস টু পি আসবে। আর এর সিএফএসি কত আসবে? এর সিএফএসি আসবে -5 × 0.4 ডেল্টা ও প্লাস টু পি, তাহলে -2 ডেল্টা ও প্লাস টু পি। তাহলে এখান থেকে আমরা যদি এখন এখানে যেতে যেতে চাই যে এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস অক্সিডেশন হয়েছে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দ্যাট ইজ সায়ানাইড, তাহলে সিএফএসি চেঞ্জটা আমার কত আসছে? সিএফএসি চেঞ্জ এটা, সেই সিএফএসি চেঞ্জটা কত আসছে দেখো, 0.4 ডেল্টা ও। এখন যেহেতু আমরা দুটোর ক্ষেত্রেই ডেল্টাও ধরেছি, তাই এর ক্ষেত্রে একটু আলাদা করে দিই, এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ডেল্টা ও প্রাইম, কেন? কারণ আমি আগের এক্সাম্পল মানে এফ মাইনাসের প্রেজেন্সে যেটা করেছি এটাও তো ডেল্টাও করেছি, ওই জন্যে আমি নেক্সট এক্সাম্পল যেটা করছি সেটাকে আমরা করছি ডেল্টা ও প্রাইম, নাহলে আমরা কম্পেয়ারটা কী করে করবো? তাহলে এখানে যেটা আসবে তাহলে সেটা আসবে ডেল্টা ও প্রাইম পুরো ক্যালকুলেশনটা, তাহলে এখানে যেটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে 0.4 ডেল্টা ও প্রাইম। ওকে, তাহলে এইবারে একটু অ্যাকচুয়ালি বোঝার আছে। এখন দেখো ইন প্রেজেন্স, এখন দুটোর ক্ষেত্রেই তো 0.4 ডেল্টা ও 0.4 ডেল্টা ও প্রাইম, কিন্তু এইটা আমায় ভাবতে হবে যে ইন প্রেজেন্স অব এফ মাইনাস লিগ্যান্ড, এফ মাইনাস লিগ্যান্ডের প্রেজেন্স মানে কি উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে এই ডেল্টা ও বা স্প্লিটিংটা কী হবে? তুলনামূলকভাবে কম হবে। হোয়ার এজ ইন প্রেজেন্স অফ সিএন মাইনাস লিগ্যান্ড মানে সায়ানাইড লিগ্যান্ডের প্রেজেন্সে, যেটা একটা স্ট্রং ফিল লিগ্যান্ড, এই ডেল্টা ও প্রাইমটা কী হবে? তাহলে বেশি হবে, কারণ স্প্লিটিংটা তো বেশি। তাহলে এখন তোমরা বলো যে কোন ভ্যালুটা তাহলে বেশি হচ্ছে, তাহলে ডেল্টার ভ্যালু বেশি না ডেল্টা ও প্রাইমের ভ্যালু বেশি? আমরা তাহলে কী বুঝলাম যে ডেল্টা ও প্রাইমের ভ্যালু বেশি, কেন? কারণ ডেল্টা ও প্রাইমটা হচ্ছে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল লিগ্যান্ড সায়ানাইড, আর ডেল্টা হচ্ছে ইন প্রেজেন্স অফ উইক ফিল্ড লিগ্যান্ড এফ মাইনাস। তাহলে আমরা এখন এটা বলতে পারি, তাহলে 0.4 ডেল্টা ও প্রাইমের ভ্যালু 0.4 ডেল্টা ওর থেকে বেশি হলো। তাহলে এবারে ভালো করে বোঝোই এই এখানে হচ্ছেটা কি। তাহলে এখন ইন প্রেজেন্স অফ সায়ানাইড লিগ্যান্ড এফি টু থেকে আমাকে যদি এফি থ্রিতে কনভার্ট করতে হয়, তুলনামূলকভাবে কী লাগবে? বেশি পরিমাণে এনার্জি লাগবে। হোয়ার অ্যাজ ইন প্রেজেন্স অফ এফ মাইনাস লিগ্যান্ড যদি আমাকে এফি টু থেকে এফি থ্রিতে কনভার্ট করতে হয়, আমার তুলনামূলকভাবে কত এনার্জি লাগবে? তুলনামূলকভাবে কম এনার্জি লাগবে, কারণ ডেল্টা ওর ভ্যালুটা কম। তাহলে এফি টু থেকে এফি থ্রি কনভার্সন ইন প্রেজেন্স অফ এফ মাইনাস লিগ্যান্ড তুলনামূলকভাবে একটু সোজা, তাহলে এর অক্সিডেশন পোটেনশিয়াল কী হলো? বেশি হলো, রিডাকশন পোটেনশিয়াল কমে গেল। বাট আমরা যদি বলি এখন সায়ানাইড লিগ্যান্ডের প্রেজেন্সে কী হচ্ছে, যে এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাসের যে কনভার্সনটা তুলনামূলকভাবে কী হবে? কঠিন হচ্ছে, কেন? কারণ এই ডেল্টা ও প্রাইমের ভ্যালু বেশি, তাহলে সিএফএসি চেঞ্জটা যেহেতু বেশি, তাহলে আমাকে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাসে কনভার্ট করার জন্য ইন প্রেজেন্স অফ সায়ানাইড লিগ্যান্ড। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস কনভার্সন ইন প্রেজেন্স অফ সায়ানাইড লিগ্যান্ড, এটা তুলনামূলকভাবে কষ্টকর। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কী হলো? কম হলো, তাহলে রিডাকশন পোটেনশিয়াল কী হবে? বেশি হবে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এফি টু প্লাস টু এফি থ্রি প্লাস কনভার্সন তুলনামূলকভাবে কষ্টকর, কেন? কারণ এফি টু প্লাসটা এখানে তুলনামূলকভাবে বেশি পরিমাণে স্টেবল দেন এফি থ্রি প্লাস, এবং এই যে কনভার্সন মানে এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস হচ্ছে, এই চেঞ্জটার, এই চেঞ্জের যে ভ্যালুটা, এটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে, তাই এর অক্সিডেশন পোটেনশিয়াল কী হবে? কমে যাবে, এবং রিডাকশন পোটেনশিয়াল তাহলে বেশি হয়ে যাবে। হোয়ার অ্যাজ ইন প্রেজেন্স অফ উইক ফিল্ড লিগ্যান্ড মানে ফর এক্সাম্পল এফ মাইনাস, এখানে চেঞ্জটা কি 0.4 ডেল্টা ও, তাই ডেল্টা ওর ভ্যালুটা কম হওয়ার জন্য টোটাল সিএফএসির চেঞ্জটা কী হলো? কমে গেল। তাই এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাসের কনভার্সন ইন প্রেজেন্স অফ উইক ফিল্ড লিগ্যান্ড এটা তুলনামূলকভাবে একটু সোজা হবে, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল তুলনামূলকভাবে একটু কী হবে? বেড়ে যাচ্ছে, তাহলে আমার রিডাকশন পোটেনশিয়ালটা কম হয়ে যাবে। তাই ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি হলো, ইন প্রেজেন্স অফ উইক ফিল্ড লিগ্যান্ড রিডাকশন পোটেনশিয়াল কম হলো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, বাই বাই।